বিজেপির জনবিশ্বাস যাত্রাকে উপলক্ষ করে মঙ্গলবার খোয়াইতে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং। সভায় অন্যান্যদের মধ্যে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং মণ্ডল স্তরের সাংগঠনিক কর্মকর্তারা সহ দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে। যে বিশ্বাস নিয়ে বিজেপিকে সমর্থন করে 2018 সালে রাজ্যের মানুষ সিপিআইএমের অপশাসনকে হটিয়ে দিয়েছিল, মানুষের সেই বিশ্বাসকে সঙ্গে করেই বিজেপি দল জনবিশ্বাস যাত্রা সূচনা করেছে বলে বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই 2018-এ এই বাম মার্গীয় এই দুঃশাসনের এই যে সরকারকে উৎখাত করার পর যে মানুষ আমাদের উপর যে আশীর্বাদ দিয়েছিল, সে আশীর্বাদের যে বিশ্বাস আমরা রেখেছি, সেই কারণে আজকে বিশ্বাসের এই রথযাত্রা আমরা শুরু করেছি। ত্রিপুরা রাজ্যের দুই জায়গা থেকে আমাদের এই বিশ্বাস রথযাত্রা শুরু হয়েছে। কাতারে কাতারে মানুষ আমরা দেখেছি, ধর্মনগরে আমরা সাতগুমে দেখেছি, কাতারে কাতারে মানুষ আমাদের উপর যে বিশ্বাস আমাদের উপর রেখেছিল, এখনো মানুষ আরো তার দশগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 18ই ডিসেম্বর আস্থাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে এসেছিল, আপনারাও ওখানে গিয়েছেন। রাস্তার মধ্যে জায়গা ছিল না, ময়দানে কোনো জায়গা ছিল না, দাঁড়াওয়ার জায়গা ছিল না, এইরকম দৃশ্য আমার জীবনে অন্তত পক্ষে আমি দেখিনি। এই জনবিশ্বাস যাত্রায় কাতারে কাতারে মানুষ বিজেপি দলকে আশীর্বাদ আর সমর্থন করছে বলে জানান মুখ্যমন্ত্রী। একদা কমিউনিস্টদের সন্ত্রাসের আঁতুড় ঘর খোয়াইয়ের উন্নয়নকামী মানুষ বর্তমানে প্রগতি আর উন্নতির রাস্তায় এগিয়ে চলেছে, আর আসন্ন বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যেই বিজেপিকে সমর্থন করবে বলে সভায় আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সমস্ত জায়গায় আমাদের সাউথ ডিস্ট্রিক্ট আমি গিয়েছি, 69-70 জন লোককে আমরা খুন করেছে এই খুনি সন্ত্রাসের সরকার, আর খোয়াইয়ের কথা তো বলে লাভ নেই। কমিউনিস্টদের আঁতুড় ঘর ছিল, প্রধানমন্ত্রীজিকে একজন প্রতিনিধি পাঠিয়ে ওনাকে সম্মান জানানো। প্রধানমন্ত্রীজি সারাক্ষণ আমাদের জন্য ভাবেন, আপনাদের কি সেই কর্তব্য নেই যে ওনার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি দাঁড়াবেন ওনাকে আপনারা সমর্থন জানাবেন? উল্লেখ্য, জনবিশ্বাস যাত্রাকে সামনে রেখে সারা রাজ্যেই চলছে প্রদেশ বিজেপির জোরদার রাজনৈতিক কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।